তারানাথের সামনে বিজ্ঞাপনের কাগজটা তুলে দিয়ে কিশোরী বলল, এবার বলুন তো, এই বিষয়ে আপনার মতামত কি? এসব কি আদৌ ঠিক হয়? তারানাথ সেটা একবার হাতে নিয়ে দেখল। কলকাতার ট্রামে ঘাটে রাস্তায় এমন বিজ্ঞাপনপত্র হাতে নিয়ে হামেশাই বিলি করতে থাকেন কেউ কেউ। বিজ্ঞাপনের বিষয় অনেক রকম হয়, তবে কিশোরী সেনের এটা নিয়ে তারানাথকে দেওয়ার কারণ একটাই, এটার বিষয় দাম্পত্যে বাধা, ব্যবসায় মন্দা, লটারির ফাটকা, গুপ্তরোগ, জটিল সমস্যা ইত্যাদি ইত্যাদি। এক চুটকিতে সারান, বশীকরণ বিদ্যা, কামাখ্যা বিদ্যা, কুষ্টি বিশেষজ্ঞ, স্বর্ণপদক প্রাপ্ত ইত্যাদি ইত্যাদি বিষয় পারদর্শী জ্যোতিষী অমুকের কাছ থেকে। এটা দেখে কিশোরী সেন আমাকে বলেছিল, একটা নাও তো হে। আবার এসব কেন, গোপন সমস্যা ভুগছো নাকি? না, আরে নাওই না। আরে আমাদের ঘরে জ্যোতিষীকে খসাবো এসব দিয়ে। আমি কিশোরীকে অনেকবার বারণ করেছিলাম যে এইসব নিয়ে তামাশা করলে তারানাথ চটাচটি করবে, কিন্তু চোরা না শোনে ধর্মের কাহিনী। চান্দো আড্ডায় এরকম প্রায় দিনই মা মনসা ধুনোর গন্ধ না দিলে কিশোরীর ভাত হজম হয় না। সে নিল আর তারানাথের হাতেও ধরিয়ে দিল। তারানাথ দেখলাম নির্বিকারভাবে সেটার দিকে তাকিয়ে, তারপর সেটা থেকে মুখ তুলে কিরকম শান্তভাবে তাকালো কিশোরীর দিকে। এক মিনিট, দু মিনিট, তিন মিনিট, বেশ খানিক্ষণ এভাবে তাকিয়ে থাকার পর তারানাথ বেশ ঠাট্টা সুরেই বলল, আমার মতামত কি বলবো হে, সে তো আর সাধারণ মানুষের বোঝ আর কম্য নয়। কিশোরী রে রে করে উঠে বলল, তা বললে কি করে হবে, আমরা হলাম গিয়ে সাধারণ মানুষ, আমাদের তো এসব বোঝাতেই হবে। আর শিক্ষক যদি ছাত্রকে না পড়ায় তাহলে কিসের শিক্ষক? তোমরা তো শেখা বা বোঝার জন্য কোনো জিনিস আমার কাছে আনো না, তোমরা আনো বিতর্ক শোনার জন্য। আমি একটা এই মতো বলবো, অন্য কেউ ওই মতে বলবে, একটা বেশ বড় রকমের জ্ঞানের বাঘ বিতণ্ডা হবে। এটাই তো সাধারণ মানুষের বিনোদনের বিষয়, শুধু তন্ত্রের দিক নয়, সব দিক থেকেই। আর তন্ত্রে অধিকৃত অবিশ্বাসী মানুষদেরই এসব শুনতে বেশি ভালো লাগে। আমরা এ কথার কি জবাব দেব বুঝতে না পেরে চুপ করে বসে রইলাম। তারানাথ একটা পাসিং শো ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল, এইসব কিন্তু আদৌ মিথ্যে বা ভেলকি নয়, বশীকরণ, মারণ, স্তম্ভন, উচাটন, বিদ্বেষণ, এইসব নিম্ন শাখার তন্ত্র হলেও যারা এইসব শিক্ষা গভীরভাবে আয়ত্ত করেছে তারা এসব সুচারুরূপে ব্যবহার করতে পারে বইকি। যদিও সব গুপ্ত বিদ্যা টিদ্যা শিখে নিজের সুবিধা ও লোকের ক্ষতি যারা করে তাদের আমি অন্তত সাধকের পর্যায়ে রাখি না। তন্ত্রে দীক্ষিত সাধকের লক্ষ্যই হল মানুষের কল্যাণে নিজের সাধনাকে নিয়োজিত করা। আচ্ছা, আপনি তো অনেক আশ্চর্য, অলৌকিক, অদ্ভুত অভিজ্ঞতার কথা আমাদের শুনিয়েছেন, আপনি কখনো এরকম মানে ওই নিম্নমানের সাধকের মুখোমুখি হয়েছেন? মুখোমুখি হওয়া কখনো কোনো সাধকের লক্ষ্য নয়। কাপালিকদের কথা তো তোমাদের আগেও বলেছি, প্রকৃত সাধক কখনো কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করে না। তবে হ্যাঁ, এইটুকু বলে তারানাথ কিরকম উদাসীনভাবে জানলা দিয়ে বাইরের দিকে তাকাল, তারপর ঘন ঘন ধোঁয়া ছেড়ে আবার বলল, যেরকম সাধনার কথা তোমরা বলছো সেসবের মুখোমুখি আমি একবার হয়েছিলাম বটে। কালা জাদু শুনেছ নিশ্চয়ই? সেসব শুনলেও আপনার ঘটনা কিন্তু আমাদের এখন বলতেই হবে। বেশ বেশ, বসো একটু, আমি মুড়ি আনি। এই বলে তারানাথ উঠে বাড়ির ভেতর চলে গেল। এই সুযোগে আমি আর কিশোরী দুজনে দুটো সিগারেট নিয়ে বাইরে এসে তাতে অগ্নি সংযোগ করলাম। তারানাথ বয়সজ্যেষ্ঠ মানুষ, তার সামনে সিগারেট ধরানো যায় না, এটা তারানাথও বোধ করি বুঝতে পারত। তাই সে মাঝে মাঝে মুড়ি বাতাসা আনার নাম করে বাড়ির ভেতর চলে যেত, যাতে সেই ফাঁকে আমরা দুজনেই সুপ্ত ইচ্ছা বিকশিত করতে পারি। একটি খুকখুকে কাশির শব্দে বুঝলাম ঠাকুর থানে এসে গেছেন। সিগারেট ফেলে দুজন আবার ভেতরে গিয়ে বসলাম।
তারানা তেল জবজবে করে ছোলা ভাজা দিয়ে মুড়ি মাখার বাটিখানা আমাদের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়ে বলল, না মুড়ি খাও দেখি, খেতে খেতে গল্প শুনতে ভালোই লাগবে। আমি আর কিশোরী দুমুঠো করে মুড়ি মুখে পড়লাম। তারপর তারানাথ বলতে শুরু করল, যে সময়ের কথা বলছি তখন আমার বিয়ে হয়েছে সবে সবে, চারি তখনও হয়নি, সংসারে মন বসানোর চেষ্টা করছি একটু আধটু, মাঝে মধ্যে একটু ইচ্ছে হতো সব ছেড়ে ছুড়ে আবার সাধু সঙ্গে যোগ দিই, কিন্তু ইচ্ছা সেই ভ্রূণ ভেতরে ভেতরে প্রস্ফুটিত হয়ে আবার ভেতরে ভেতরেই নিঃশেষ হয়ে যেত। তবে হ্যাঁ, শিষ্য বাড়ির বিভিন্ন কাজে প্রায়ই যেতাম, মোটের ওপরই দিন রাত এখানে ওখানে ঘুরে বেড়ানোর ব্যাপারটা আর যাই হোক ছিল না, অন্তত দিনের শেষে ঘরে ফিরতে পারতাম। একদিন এরকম এক শ্রাদ্ধ অনুষ্ঠানে ব্রাহ্মণ হিসাবে গিয়েছিলাম এক শিষ্যের বাড়ি, শিষ্যের নাম জগারাম। জগারাম আমার থেকে বছর তিনেকের ছোট, তার বাবা দিন পনেরো আগে মারা গেছেন, তো তার পরলৌকিক কাজকর্ম সারার জন্যই আমার নিমন্ত্রণ। সাদা থান কাঁচা গলায় জগারাম এসেছিল আমার বাড়ি, তার মুখেই শুনেছিলাম তার বাপের মৃত্যুর কথা, শুনেছিলাম বললাম কারণ তার বাবার মৃত্যুটা ঠিক স্বাভাবিক ছিল না, অন্তত জগারামের বর্ণনা শুনে আমার তাই মনে হয়েছে। জগারামের বাপের ছিল সর্দি কাশির খুব ধাত, তখন সময়টা শীতকাল, একটুতেই ঠান্ডা লেগে সর্দি হওয়াটা স্বাভাবিক। জগারামের বাপের হয়েছিল সেই অবস্থা, কিন্তু জগারামের কথা অনুযায়ী মরার মাসখানেক আগে থেকেই তার বাপ নাকি আজব রকমের খিটখিটে হয়ে যায়, অতি তুচ্ছ সামান্য জিনিস নিয়ে স্ত্রী ও বাড়ির অন্যান্য লোকের সাথে বচসায় জড়াত, আর মাঝে মাঝে রাতের বেলা ঘুমের ঘোরে বিকট রকমের চিৎকার করে উঠত। ঘটনাটা প্রতিনিয়ত চলতে থাকলে জগারামরা ভাবে তার বাপের হয়তো মানসিক সমস্যা দেখা দিয়েছে, ওদের গাঁয়েরই কোনো এক হাতুড়ে ডাক্তার দিয়ে দেখানো হয়, কিন্তু ডাক্তার একটু সর্দি ছাড়া আর কোনো রোগ আছে বলে ধরতেই পারে না। যখনের কথা বলছি তখন গাঁয়ের দিকে বেশিরভাগ সময় মানুষ এমন সমস্যা হলে আগে ঝাড়ফুঁক টুকটাক করাত, কিন্তু জগারামের পরিবার ছিল মোটামুটি শিক্ষিত, তারা তাই এসবে বিশ্বাস না করে আগে ডাক্তারকে খবর দেয়। ডাক্তার কিন্তু এসে রোগী দেখে কোনো সমস্যা আছে বলে বুঝতে পারেনি, তবু কিছু ওষুধ দিয়েছিল, সেসব খেয়ে মাঝখানটা দিন কয়েক একটু সুস্থ হলেও শেষ দিকটাই সমস্যা আবার নতুন করে মাথা চড়া দেয়, এবং তা মুহূর্তের মধ্যেই এতটা চরমে ওঠে যে বিকট বুক ফাটা কাশির দমকে রীতিমতো কাহিল হয়ে পড়ে জগারামের বাপ। একদিন সকালে ঘরে গিয়ে দেখা যায় খাটের উপর উপুড় হয়ে নিতর হয়ে পড়ে আছে জগারামের বাপ, মুখ দিয়ে অনর্গল কালচে লাল রক্ত বেরিয়ে এসেছে, গলার কাছটা কিরকম লাল হয়ে ফুলে উঠেছে যেন ভিতরে সব রক্তনালি ছিন্ন ভিন্ন হয়েছে, চোখে মুখের বিকৃত অবস্থা বলে দেয় মৃত্যুর পূর্বে রোগীর কতটা কষ্ট হয়েছিল, গায়ের লোকেদের মতে এসব অশরীরীর কাজ, কিন্তু উদ্দেশ্য ছাড়া তো এই জগতে গাছের একটা পাতাও নড়ে না, তো খামোকা ভূত প্রেত এসে ওরকম জল জ্যান্ত একটা মানুষকে মারবেই বা কেন। জগারামের পরিবার অবশ্য এসবকে আমল দেয়নি, তারা ভেবে নিয়েছিল রক্তচাপের কোনো সমস্যা বা গুপ্ত হৃদরোগজনিত কোনো কারণে এই অবস্থা, যদিও এরকম অসহায় মৃত্যুর আসল কারণ কেউই বুঝতে পারেনি। জগারাম যখন এসব আমাকে বলছিল আমি বেশ বুঝতে পারছিলাম যে নেহাত শারীরিক কোনো সমস্যা এই মৃত্যুর জন্য দায়ী নয়, অন্য কোনো কারণ আছে, তবে জগারামের বাপের মতো অমন সাধারণ মানুষের মৃত্যুর পেছনে থাকা অস্বাভাবিক কারণটা যে কি তা আমি ভেবে ঠাউর করতে পারলাম না। যাই হোক, আমি অবশ্যই এ নিয়ে আমার কোনো মতামত জগারামের সামনে রাখিনি। জগারাম যখন আমার কোনো মতামত জানতে আমাকে এসব বলেনি,
তাই সে নিয়ে কথা বলা, নিজস্ব মন্তব্য পেশ করাটাও আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। তো যে কথা বলছিলাম, যোগী বাড়ি নিমন্ত্রণ রাখতে গেলাম যথারীতি। জগারামের গ্রাম আমার গ্রাম থেকে মাইল তিন চার দূরে, জায়গাটার নাম কুলগাঁ, বেশ বর্ধিষ্ণু গ্রাম এই কুলগাঁ। পারলৌকিক ক্রিয়া যা যা করার ছিল সবই বেশ সুষ্ঠুভাবেই সম্পন্ন হলো। সেদিন বিকেলেই বাড়ি ফিরে আসতাম, কিন্তু পথ আটকালো জগারাম। না না ঠাকুর মশাই, আজকের দিনটা অন্তত আমার বাড়িতেই থাকতে হবে, আমি তো যেতে দেব না আপনাকে। আরে কি মুশকিল, আবার এসব কেন? জগারাম না চোরবান্দা, সে বাচ্চা ছেলের মতো আবদার করে বলল। না ঠাকুরমশাই, আপনি এতদিন পর আমার ভিটেতে পা রাখলেন, আর এভাবে তো আপনাকে যেতে দেওয়া যায় না। এতদিন পর ব্রাহ্মণ সেবার সুযোগ পেয়েছি, আপনাকে থাকতেই হবে, দরকার হলে আমি আপনাকে বেঁধে রাখব। আচ্ছা বেশ বেশ, কিন্তু বাড়িতে একটা খবর। জগারাম ব্যস্ত হয়ে আমাকে থামিয়ে দিয়ে বলল, কোনো চিন্তা করবেন না ঠাকুরমশাই, সব ব্যবস্থা আমি করে দিচ্ছি, বৌঠানকে আমি খবর পাঠাবার ব্যবস্থা করছি, আর তাছাড়া এখন যেতে যেতেও সন্ধে হয়ে যাবে, তাই আজ আর বেরিয়ে কাজ নেই, এখানেই থাকুন। অগত্যা আমি আর কি করি, থেকে গেলাম জগারামের বাড়ি। জগারাম ওই কুলগাঁয়ের মধ্যে মোটামুটি উচ্চবিত্ত শ্রেণীর লোক, বাড়িতে লোক বলতে সদ্য বিধবা মা, স্ত্রী ও এক ছোট ছেলে আর ভাই। জগারামের নিজস্ব বড় মুদির ব্যবসা, জগারামের ভাই পাশের গায়ের ছোট একটা স্কুলে মাস্টারি করত। গ্রামের মধ্যে একমাত্র পাকা দোতলা বাড়িটা ছিল জগারামের, যথারীতি তার বাপের পারলৌকিক কাজের ব্যবস্থাও সে সেরকমটাই রেখেছিল। জগারামের পাকা বাড়ি, তার ভালো আর্থিক অবস্থা স্বাভাবিকভাবে গাঁয়ের খেটে খাওয়া মানুষের কাছে একটা সদা আলোচনার বিষয় হিসেবেই পরিগণিত হতো। জগারামের পাকা বাড়িতেই আমার থাকার ব্যবস্থা হল, জগতে উদ্দেশ্য ছাড়া কোনো কাজই হয় না, তাই আমার থেকে যাওয়াটাও নেহাত উদ্দেশ্যহীন ছিল না। সেটার পিছনে যে অদৃষ্টের এমন ভয়ানক লিখন রয়েছে, তা তখনের মতো আমি বা জগারাম কেউই স্বপ্নে ভাবতেও পারিনি। রাতে খাওয়া দাওয়া সেরে ঘরে বসে আছি, জগারাম দুই তামাক সেজে নিয়ে সেখানে এলো। এটা ওটা সেটা নানান রকম কথাবার্তা হচ্ছিল দুজনের মধ্যে। কথায় কথায় জগারাম একটা সময় বলে উঠল, আচ্ছা ঠাকুরমশাই একটা কথা সত্যি করে বলুন তো। কি কথা বলতো জগারাম? জগারাম খানিকক্ষণ চুপ থেকে বলল, বাবার মৃত্যুটা কি আপনার স্বাভাবিক বলে মনে হয়? কি করে বলি বলতো, আমি তো ঘটনাস্থলে ছিলাম না, কেন তোর কি মনে হয় এটা স্বাভাবিক না? না তাহার নয়, কিন্তু সত্যি বলতে বাবার মৃত্যুটা এতটাই, মানে কি বলবো, হঠাৎ করে হলো যে এটি ঠিক এখনো আমি মেনে নিতে পারছি না। আমি তাকালাম জগারামের দিকে, মাতু পাগলি আর মধুসুন্দরী দেবীর পরে আমি ততদিনে টুকটাক ক্ষমতাও পেয়েছিলাম, সেটুকু জোরেই দেখলাম জগারাম আমার বিছানার পাশে বেতের চৌকিটার ওপরে বসে, তাকে ঘিরে তার চারধারে কিরকম একটা চাপ চাপ অন্ধকার ঘনীভূত হচ্ছে। ব্যাপারটা যত সহজে আমি দেখতে পাওয়ার কথা বললাম, জিনিসটা কিন্তু আদৌ ততটা সহজ নয়, আর পাঁচটা সাধারণ লোকের চোখে এসব ধরা দেবে না। আমি বেশ বুঝতে পারলাম জগারামের জীবনে অদূর ভবিষ্যতে কিছু বিপদ আপদের সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা কি বা কেন তা ঠিক ধরতে পারলাম না। জগারামকে বললাম, তুই বরং আজকে বিশ্রাম নে, বেশ কয়েকদিন ধরেই তোর ওপরে বেশ ধকলি যাচ্ছে, না হলে তোর শরীর খারাপ করবে। মুহূর্তের মধ্যেই মনে হলো জগারাম যেন কিরকম একটা ঘোরের মধ্যে আছে, তার মাথাটা নিচু, যেন কেউ তার ঘাড়ের ওপরে চেপে জোর করে তার মাথা নিচে নামিয়ে দিয়েছে। আমার কথা শুনে সে সটাং ঘাড় তুলে আমার দিকে তাকালো, আর তারপর তার চোখের দিকে তাকিয়ে যেন মুহূর্তের জন্য চমকে উঠলাম। চোখ কিরকম ঘোলাটে,
ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার, যেন ঝগড়ামে রক্ত মাংসের শরীরের ভেতর প্রচণ্ড রাগে ফুসছে কোনো ক্রূর পাশবী গাঁতটা। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকার পর ঝগড়াম কিরকম যেন ঘোরের মধ্যেই বলল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বলতে বলতে সে টলমল পায় উঠে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বেশ বুঝতে পারছিলাম বাড়ির চারপাশের পরিবেশ কিরকম যেন ভারী হয়ে উঠেছে, এ লক্ষণ মোটেও ভালো না। রাতে যথারীতি ঘুমিয়ে আছি, কটা বাজে তা খেয়াল নেই, হঠাৎ একটা বিকট চিৎকারে ঘুম ভেঙে গেল। তড়াক করে লাফিয়ে উঠে বসলাম বিছানায়, গলার আওয়াজটা শুনে বুঝলাম ঝগড়ামের বউ। এত রাতে কি হলো আবার? লাফিয়ে নেমে ঘর থেকে বেরিয়ে এলাম। ঝগড়ামরা থাকতো নিচতলার ঘরে, সিঁড়ি দিয়ে নেমে ছুটে গেলাম ঝগড়ামের ঘরের দিকে। ততক্ষণে ঘরে এসে উপস্থিত হয়েছে ঝগড়ামের ভাই ঘনারাম আর তার বিধবা মা। ঘরে ঢুকে দেখি সে এক ভয়ানক দৃশ্য, ঘরের ঠিক মাঝখানে বিছানার উপর শুয়ে বুকে হাত দিয়ে কাটা পাঠার মতো ছটফট করছে ঝগড়াম। তাকে দুদিক থেকে ধরে সামলানোর চেষ্টা করছে তার ভাই আর বউ। ঝগড়ামের মা ততক্ষণে বাচ্চা ছেলের মতো হাত পা ছড়িয়ে কান্না জুড়েছে। ব্যাপারটা ঠিক কি হচ্ছে আমি কিছুটা হলেও বুঝতে পারছিলাম। ঝগড়ামের বেচারা ছোট্ট ছেলেটা নিজের চোখের সামনে এসব দৃশ্য দেখে কান্নাকাটি শুরু করেছে। আমি ঝগড়ামের বউয়ের উদ্দেশ্যে বললাম, বৌমা তুমি খোকাকে সামলাও আমি দেখছি। উঠে গিয়ে ঝগড়ামের বুকের ওপর হাত রাখলাম, ঘনারামকে বললাম, তুমি দাদার দুই হাত আর পায়ের তালুতে জোরে জোরে হাত ঘষো। ততক্ষণে ঝগড়ামের গোঙানি চরমে উঠেছে, কিছু একটা বলতে চেয়েও সে যেন বলতে পারছে না। তার যে শরীরের ভেতর ভয়ানক রকমের কষ্ট হচ্ছে তা বুঝতে পারছিলাম। তার এমন আকস্মিক অবস্থা দেখে রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে ঝগড়ামের মা আর বউ। তাদের হাত তুলে থামতে বলে ঝগড়ামের বুকের ওপর জামাটা আলগা করে দিয়ে বললাম, ঝগড়াম জোরে জোরে নিঃশ্বাস নিয়ে দেখি, আমি আছি, কিচ্ছু হবে না তোর, সব ঠিক হয়ে যাবে। ঝগড়ামের বুকের ওপর হাত রেখে মনে মনে মধু সুন্দরী দেবীর স্তব করলাম। দেবী আমার প্রার্থনা শুনলেন। মিনিট দিনেকের মধ্যেই ঝগড়ামের গোঙানি ছটফটানি সব ধীরে ধীরে শান্ত হয়ে এলো। তার মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিতেই সে আবার গভীর ঘুমে আচ্ছন্ন হলো। ঝগড়ামের স্ত্রীকে শুধালাম, এসব কি বৌমা, তোমার স্বামী অমন করছিল কেন, শরীর খারাপ হয়েছিল কিছু? বেচারি বউটা কাঁদো কাঁদো গলায় বলল, জানি না ঠাকুর মশাই, হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে আমরাতে ঠেলা দিয়ে ডাকতে থাকে। আমার ঘুম ভাঙতেই বলে ওর নাকি বুকের ভেতরে খুব কষ্ট হচ্ছে, কি হচ্ছে কেন হচ্ছে বুঝে ওঠবার আগেই অমন যন্ত্রণায় ছটফট করতে থাকে। আমি খুব ভয় পেয়ে চিৎকার করে উঠি, ঠাকুরপো আর মা এসে দেখেন এই অবস্থা। আমি বেশ বুঝতে পারছিলাম এখনকার মতো ঝগড়াম শান্ত হলেও তার উপর থেকে কিন্তু বিপদের মেঘটা একদমই কাটেনি, বরং তার আরো বড় কোনো বিপদের সম্ভাবনা রয়েছে অদূর ভবিষ্যতে। কিন্তু এইসবের কারণ কি তা কিছুটা আন্দাজ করার চেষ্টা করলেও এর পেছনে কোনো পোক্ত যুক্তি খাড়া করতে পারলাম না। ঘনারামকে বললাম, চিন্তা করো না, এখন আর ভয়ের কিছুই নেই, তবে অসুবিধা কিছু টুকটাক হলো তোমাদের ওই ডাক্তারকে একবার দেখিয়ে নিও। সেদিন রাতটা মোটামুটি নির্বিঘ্নেই কাটল। পরদিন সকালে যথারীতি বাড়ি যাওয়ার জন্য গোজগাজ শুরু করেছি। ঝগড়াম এসে দাঁড়ালো আমার ঘরের ভিতর, তার শরীরের ওপর দিয়ে যে ঝড়টা কাল গেছে সেটা তার সকালের চেহারা দেখলেই বোঝা যায়। চোখ কোটরের ভেতরে ঢুকে সিঁ দিয়ে গেছে, শরীর যেন এক রাতের মধ্যেই কতটা শুকিয়ে গেছে। ঝগড়াম কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে দেখে বলল, ঠাকুরমশাই চলে যাবেন বুঝি? তা তো যেতেই হবে, বাড়িতে তোর বউঠান আছে যে। ঝগড়াম আর কিছুই বলল না,
চুপ করে রইল। আমি আবার বললাম, কিছু বলবি জগারাম? না মানে ঠাকুরমশাই, আসলে আর কটা দিন থাকুন না, যদি আপনার কোনো অসুবিধে না থাকে তো। জগারাম যে কথা বলবে তা আমি আন্দাজ করেই ছিলাম, তাকে বললাম, কিছু সমস্যা হয়েছে জগারাম? জানি না ঠাকুরমশাই, কাল রাতে যে কষ্ট পেয়েছি মনে হচ্ছিল যেন শত শত হাতুড়ি দিয়ে কেউ আমার বুকের ভেতর আঘাত করছে। আপনি আপনি না থাকলে যে কি হতো, কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে ঠাকুরমশাই আমার আরও কোনো বিপদ হতে চলেছে। কেন বলতো? জানি না ঠাকুরমশাই, কিন্তু কেন জানি না মনে হচ্ছে আমার নিজের শরীর আর মনের মধ্যে আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আপনি আপনি থাকলে অনেকটা মনে ভরসা পাই ঠাকুরমশাই। নেহাত সম্ভাবনার কথা ভেবে অযাচিত কারণেই অন্যের বাড়িতে থেকে তার অন্ন ধ্বংস করার প্রবৃত্তি আমার কোনো কালেই ছিল না, ভবঘুরে জীবনে তো নয়। সেদিনও তাই জগারামের কথায় না করতে পারতাম, কিন্তু মন চাইল না। জগারাম যে কথা বলছে তা কখনোই নিছক সম্ভাবনা নয়, বরং আমি স্পষ্ট বুঝতে পারছি ওদের সাথে যেটা হচ্ছে সেটা স্বাভাবিক কিছু না। বরং তখন আরও বেশি করে মনে হচ্ছে যে জগারামের বাপের সাথেও এরকম অলৌকিক কিছু ঘটেছিল যার পরিণতি ছিল মৃত্যু। জগারাম আমার এতদিনের পরিচিত, আমার তাকে তার বিপদের দিনে এইভাবে ফেলে আসাটা ঠিক হবে না ভেবে রয়েই গেলাম। থেকে থেকে জগারামের সম্ভাবনা যেন বাস্তবে রূপ নিতে শুরু করল, তার যেন আরও কোনো কাজেই মন বসতে চায় না। সংসারে নানান ব্যস্ততার মাঝে থেকেও কীরকম একটা আলস্য ভাব যেন ধীরে ধীরে গ্রাস করতে শুরু করলো জগারামকে। খাদ্যের প্রতিও দেখা দিল তীব্র অনীহা। পরবর্তী ঘটনাটা ঘটল সেদিন সন্ধ্যায়। জগারামের শরীর একটু অসুস্থ হওয়াতে সে তার ঘরেই শুয়েছিল, আমি ছিলাম তার কাছেই, ঘনারামও ছিল আমাদের সাথেই। টুকটাক নানান বিষয়ে কথাবার্তা হচ্ছিল, হঠাৎ করেই ঘরের মধ্যে দৌড়ে এসে ঢুকল জগারামের স্ত্রী। ঠাকুরমশাই, ঠাকুরমশাই বলে চিৎকার করতে করতে এসে এসে হাঁপাতে লাগলো। আমরা সকলেই ব্যস্ত হয়ে উঠলাম, কি হয়েছে, কি হয়েছেটা কি? জগারামের স্ত্রী ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, কি অলক্ষণে কাণ্ড হয়েছে, বাড়ির উঠোনের তুলসী গাছটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চমকে উঠে আমরা সকলে বাইরে বেরিয়ে এলাম। জগারামের বাড়ির উঠোনে একটা ছোট্ট তুলসী মঞ্চ করা ছিল, সন্ধ্যায় সেখানে প্রদীপ দেখানো হতো। সন্ধ্যার আবছা আলোয় দেখলাম জগারামের স্ত্রী ভুল কিছু বলেনি, অত বড় তুলসী গাছটা আগা থেকে গোড়া অবধি শুকিয়ে কাঠ হয়ে গেছে, যেন গাছটির সব রস কেউ শুষে নিংড়ে বের করে নিয়েছে। অথচ আমার স্পষ্ট মনে আছে সকালেও এটা বেশ সতেজই ছিল, অন্তত এটা দেখে যে শুকিয়ে যেতে পারে তা একবারের জন্য মনে হয়নি। জগারামের বউ মুখে আঁচল চাপা দিয়ে বলল, এসব কি অলক্ষণে কাণ্ড বাড়িতে হচ্ছে ঠাকুরমশাই, বাড়ির বাস্তু তুলসী গাছ মরে যাওয়া যে ভালো লক্ষণ নয়। চিন্তা করো না বৌমা, আমি যখন আছি খারাপ কিচ্ছু হতে দেব না, কিন্তু খারাপ কিছু হওয়ার যে তখনও বাকি ছিল। এতটুকু বলার পর তারানাথ থামল, পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে লাগলো। আমি আর কিশোরী সবটা এতক্ষণে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। কিশোরী এবার বলল, আচ্ছা কিন্তু আপনি যেসব ঘটনাগুলো বলছেন সেগুলো তো কাকতালীয় হতে পারে, তাই না? মানে সব কিছুর পেছনে যে অস্বাভাবিক কিছু একটা থাকবে তার তো কোনো মানে নেই। হতেই তো পারে যে জগারামবাবুর শরীর খারাপ ছিল, বা গাছটা শুকিয়ে যাওয়ায় তো আশ্চর্যের কিছু নেই, তাই না? তুমি ভুল কিছু ভাবনি, আসলে সাধারণ যুক্তিবাদী মানুষের মন সব কিছুর পেছনেই একটা যুক্তিযুক্ত কারণ খুঁজে পেতে চেষ্টা করে, সেটাতে দোষের কিছু নেই। কিন্তু ব্যাপারটা এই অবধি মোটামুটি একটা
যুক্তি খাড়া করে বলা গেলেও এর পরের যে ঘটনাগুলো ঘটেছিল তা কিন্তু আর যাই হোক স্বাভাবিক হতে পারে না। তাছাড়া তন্ত্রশাস্ত্রে লক্ষণ বলে একটা ব্যাপার রয়েছে জানো নিশ্চয়ই, সেরকমই কিছু লক্ষণ দেখে আমি বুঝেছিলাম এইসব, নেহাত কাকতালীয় নয়। আহা কিশোরী, ঠাকুর মশাই তো এর আগেও আমাদের অনেক অদ্ভুত কথা বলেছেন, সব কিছু কি এভাবে কাকতালীয় বলে চালিয়ে দেওয়া যায় নাকি? ঠাকুর মশাই আপনি ওর কথা ছাড়ুন তো, বলুন তারপর কি হলো। তারানাথ বলতে শুরু করল, সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে আছি, অনেকক্ষণ শুয়ে থাকার পরেও কিন্তু ঘুম আসছিল না কিছুতেই, এপাশ ওপাশ করছিলাম, কিরকম যেন একটা অস্বস্তি বারবার মনে হচ্ছিল মনের মধ্যে। উঠে বসলাম, ধুতির কোঁচর থেকে বিড়ির প্যাকেট বের করে একটা বিড়ি ধরিয়ে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলাম। এক সময় কি খেয়াল হলো ঘরের জানালাটা খুলে বাইরের দিকে তাকালাম, যথারীতি রাত হয়েছে অনেকটাই, বাড়ির সকলেই প্রায় ঘুমাচ্ছে, যতদূর চোখ যায় ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ আঁধার রাতের নিস্তব্ধতা ভেঙে কোথা থেকে একটা পাখির বিকট চিৎকার শোনা গেল, চিৎকার না বলে সেটা মরণপণ আর্তনাদ বলাই ভালো, যেন কেউ প্রবল আক্রোশে পাখিটার গলা টিপে ধরে তাকে হত্যা করছে। চিৎকারটা মনে হলো শালিক পাখির, তবে এত রাতে অন্ধকারে কি হচ্ছে সেটা কিছুতেই বুঝে উঠতে পারলাম না, তবে সেটা যেনই বাড়ির খুব কাছে থেকেই আসছে। মিনিট দুয়েক দমকে দমকে স্থায়ী হলো চিৎকারটা, তারপর আবার সব চুপচাপ, আর কোনো রকম শব্দ নেই। বিড়িটা সেন করে জানালাটা বন্ধ করে বিছানা এসে শুলাম, এতক্ষণ যেটা শুনলাম সেটা কি আমি ঠিক শুনলাম? এত রাতে এটা কি হতে পারে সেটা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। সকালে ঘুম ভাঙতে নিচ থেকে একটা কোলাহল কানে এলো, নিচে গিয়ে দেখি আরেক কাণ্ড, বাড়ির সকলে জড়ো হয়েছে উঠানে, কিছু একটা ব্যাপার নিয়ে তারা নিজেদের মধ্যেই খুব জোরে জোরে কথা বলছে। ব্যাপারটা কি সেটা জানতে সামনে গিয়ে দেখি আশ্চর্য ব্যাপার, ঘরের উঠোনের সামনে পড়ে আছে একটা মরা শালিক পাখি। একেই সকাল সকাল এক শালিক দেখতে পাওয়া, তাও আবার সেটা মরা, কোথাও এক ফোঁটা রক্তও পড়ে নেই, এমনকি পাখিটার গায়েও রক্ত নেই, শুধু পাশে দুটো একটা পালক পড়ে রয়েছে। ঘনরাম জানালো সে সকাল সকাল লোটা হাতে বড় কাজ সারতে বেরিয়েছিল, যাওয়ার সময় সে কিছুই দেখতে পায়নি, তবে ফিরে এসে দেখে ঘরের সামনে এই অবস্থা। পাখির মরাটা এমন কিছু আশ্চর্য না, কিন্তু সেটা কোথা থেকে এলো আর এখানেই বা কী করে এলো তা কেউ বুঝে উঠতে পারল না। ঘনরাম শেষে বলল, কাল রাতে হয়তো বিড়াল বা কুকুরে মুখে করে এনে এখানে ফেলেছে। আমার তখন মনে পড়ল কাল রাতের সেই সোনা আর তোনাতের কথা। হ্যাঁ মনে পড়েছে, সেটা তো শালিক পাখিরই চিৎকার ছিল। ঘনরামকে বললাম পাখিটা নিয়ে গিয়ে বাড়ির পেছনের বাগানে পুঁতে দিতে। ঘনরাম যাই বলুক না কেন, এটা যে সামান্য কুকুর বিড়ালের কাজ না তা আমি বেশ ভালো মতোই বুঝতে পারছিলাম। তখন আরও একটা ব্যাপার লক্ষ্য করে এ বিষয়ে আমার সন্দেহটা আরও গাঢ় হলো, আমাদের সকলের সাথে ঝগড়ামও এসেছিল কি ঘটেছে সেটা দেখতে, তবে খুব বেশি কথা না বলে সে চুপ করে দরজার একধারে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল। এই দু তিন দিনের মধ্যেই তার শরীর যেন শুকিয়ে অর্ধেক হয়ে গেছে, তবে এক মুহূর্তের জন্য লক্ষ্য করেছিলাম সে কীরকম অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে মরা পাখিটার দিকে। অদ্ভুত বললাম কারণ ওই রকম দৃষ্টি কোনো সাধারণ মানুষের হতে পারে না, তাও কিকোটরের মধ্যে প্রায় ঢুকে যাওয়া শুষ্ক দুই চোখের মধ্যে যেন প্রকাশ পাচ্ছিল রুড়ো কোনো শিকারীর দৃষ্টি। স্বাভাবিক বিষয় সেই দৃষ্টিতে নেই, রয়েছে কেবল লোভ আর কিছু একটা পাওয়ার তীব্র কামনা। বেলা একটু পড়তে আমি আর ঘনরাম চললাম ঝগড়াংকে নিয়ে ডাক্তারের বাড়ি, ডাক্তারের বাড়ি পাশের গ্রামে, তবে
জগারামকে দেখে ডাক্তার তার কোনো রোগ আছে বলে ধরতে পারল না। অনেকবার তার নাড়ি টাড়ি টিপে টাপে কোনো সুবিধা করতে না পেরে শেষটায় বলল, দেখো ঘনরাম, সত্যি বলতে তোমার দাদার কোনো রোগ হয়েছে বলে আমার তো মনে হচ্ছে না। নাড়ির গতি দেখলাম স্বাভাবিক, অথচ যেমনটা তুমি বা ঠাকুরমশাই বললে তাতে আমিও ঠিক কি হচ্ছে সেটা বুঝতে পারছি না। তবে হ্যাঁ, না খেতে চাওয়ার ব্যাপারটা, সেটার পেছনে কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, এটাতে আশা করি খাওয়ার রুচিটা অন্তত হবে। বাড়ি ফিরে এলাম। আসার পথে ক্লান্ত অবসন্ন জগারাম বারবার বলতে লাগলো, ঠাকুরমশাই ঠাকুরমশাই আমাকে বাঁচান, ঠাকুরমশাই আমাকে বাঁচান, আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। অথচ তার যে কি কষ্ট হচ্ছে, কোথায় কষ্ট হচ্ছে, কেন কষ্ট হচ্ছে সেটা সে কিছুতেই বলতে পারে না। বাড়ি এসে ঘনারামকে বললাম, দাদাকে ধরে গায়ে মাথায় জল ঢালো, ভালো করে স্নান করাও আগে, ডাক্তার যা ওষুধ দিয়েছে ভালো করে খাওয়াও, আর তারপর দুপুরে খাবার দেবে, তবে পরিমাণে অল্প অল্প করে। কিন্তু সেই সব করেও কোনো লাভ হলো না। স্নান খাওয়া কোনো কিছুরই দিকেই জগারামের যেন কোনো হেলদোলই নেই, কিরকম একটা জড়ভরতের মতো সে যেন পড়ে আছে। শুধু পাঁচরের ভেতর কলিজাটা ছাড়া তার শরীরের ভেতর আর কোনো কিছুই নেই, নড়াচড়া করছেই না। খাবারের থালাটা তার সামনে ধরে দু এক গাল কোনো রকমে জোর করে খাওয়াতেই সে একটা সময় রাগে থালাটা এক ধাক্কায় ছুঁড়ে ফেলে দিল মাটিতে। তারপর রাগে বলে উঠল, খাবো না আমি, খাবো না, আমার খেতে ভালো লাগছে না, কেন আমাকে জোর করছো তোমরা, আমি খাবো না, খাবো না, খাবো না, ব্যাস খাবো না। এই বলে সে আসন ছেড়ে উঠে হাত মুখ ধুয়ে টলতে টলতে ঘরের ভেতর ঢুকে গেল। পরিবারের আর সব মানুষগুলো আমার দিকে তাকিয়ে, সেটাই স্বাভাবিক, বাড়ির কর্তার যদি এমন অবস্থা হয় তো পরিবারকে ভরসা দেওয়ার মতো আর কিছুই থাকে না। জগারামের মা কাঁদো কাঁদো গলায় বললেন, ঠাকুর ঠাকুর তুমি কিছু একটা করো, আমার অমন জোয়ান শক্ত সামর্থ্য ছেলেটা কেন এমন করছে ঠাকুর, বাড়িতে কি সব অলুকুনে কাণ্ড ঘটে চলেছে সব সময়, কিছু একটা করো বাবা, কিছু একটা করো, আমাদের রক্ষা করো। আমি আসার পর থেকে যেসব কাণ্ড ঘটে চলেছে তা অলুকুনেই বটে। জগারামের বুকের হঠাৎ বেদনা, খাওয়া দাওয়া কাজকর্মে অনীহা, শরীরের এমন অবস্থা, বাড়িতে তুলসী গাছ শুকিয়ে মরে যাওয়া, উঠানে মরা পাখির দেহ, এতগুলো ঘটনা কখনোই কাকতালীয় কিছু হতে পারে না। মনে মনে নিশ্চিত হলাম এই পরিবারের ওপর, বিশেষ করে জগারামের ওপর নিশ্চয়ই কালো জাদুর প্রভাব পড়েছে। তার মাকে বললাম, মা ঠাকুরুন আপনি চিন্তা করবেন না, আমি আছি যখন সব ঠিক করে দেব, আপনি শুধু আমাকে একটা জিনিস দিতে পারেন? বাবা বলো কি লাগবে তোমার? জগারাম ঘনারাম এদের জন্মকোষ্ঠীগুলো আমাকে একটু দেবেন, ওইগুলো আমি একবার দেখতে চাই। দুপুরে খাওয়া দাওয়ার পর জগারামের মায়ের কাছ থেকে জন্মকোষ্ঠীগুলো নিয়ে নিজের ঘরে এলাম। দুটো পাশাপাশি রেখে সেগুলো মন দিয়ে দেখতে লাগলাম আর ভাবতে লাগলাম এখানে আমার আসার সেই প্রথম দিনের ঘটনাগুলো। বিপদের যে কালো মেঘটা আমি জগারামের মাথায় ঘুরছে দেখেছিলাম, জগারামের কোষ্ঠীপত্রে ষষ্ঠ সপ্তম ঘর দেখে বুঝলাম সেখানে যেন বিশেষ কিছু বলার নেই, সাংসারিক জীবনের কিছুটা সময়ের হিসেব যেন সেখান থেকে পাওয়া যাচ্ছে না, গ্রহের অবস্থানও কিরকম ঠিক লাগলো না, শনি ও কেতুর এমন ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ঘরে থাকাটাও মঙ্গলজনক নয়, জগারামের রাশির ওপরেও নেতিবাচক শক্তির প্রভাব বিস্তার করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যদিও ঘনারামের তা দেখে স্বাভাবিকটাই মনে হল। এক মনে যখন এইসব জিনিস দেখছি আর মনের ভেতর নানান সম্ভাবনার কথা ভেবে চলেছি,
ঠিক তখন কি একটা খসখস শব্দে একটু যেন চমকে উঠলাম। শুকনো ডালপাতার উপর মানুষের পা পড়লে যেমন হয় শব্দটা অনেকটা সেরকমই। আমার ঘরটা উত্তর দিকে, নিচে জগারামদের বাড়ির সেই বাগানের দিকটা পড়ে। বুঝলাম কেউ নিশ্চয়ই বাগানে গেছে। প্রথমটা ভাবলাম ওদের বাড়িরই কেউ হবে হয়তো, কোনো দরকারে গেছে। কিন্তু মনের ভেতর কীরকম একটা খচখচ করতে কি হচ্ছে সেটা দেখার কৌতূহলটা কিছুতেই সামলাতে পারলাম না। উঠে গিয়ে দাঁড়ালাম উত্তরের খোলা জানালার সামনে। এদিক ওদিক নিচে দেখাতেই চোখ গেল একটু দূরের কলা বাগানটার সামনে। একটা ছোট্ট ঝোপের পাশে উবু হয়ে হাঁটু মুড়ে বসে জগারাম। তার সামনের কিছুটা মাটি খোঁড়া, সেখান থেকে সে বের করে এনেছে সকালে ঘনারামের পুঁতে দেওয়া সেই মরা শালিক পাখিটা। শুধু বের করাই নয়, আমার চোখের সামনে এমন দিন দুপুরে যে পরম তৃপ্তিতে মরা পাখিটার বুক চিড়ে গলা দোকরণ করছে কাঁচা রক্ত আর মাংস। মানুষ বোধহয় নিজের প্রিয় খাবার বা পিপাসার সময় জল পেলেও এতটা তৃপ্তি করে খায় না। আর মানুষ বলছি বা কী করে, জগারামকে দেখে এখন শিকারি কুকুর বা বিড়ালের থেকেও কম কিছু মনে হচ্ছে না। যেন কতকাল সে তৃপ্তি করে কিছু খেতে পায়নি, যেন তার পৃথিবীতে জন্মই হয়েছে কেবল এই মরা পাখিটাকে খাবার জন্য। আমার চোখের সামনে সে গোটা পাখিটাকে নিমেষের মধ্যেই শেষ করে ফেলল, একটা পালক পর্যন্ত ফেলে রাখল না, কোনো অস্তিত্বই রইল না সেই পাখিটার। আমি রুদ্ধশ্বাসে সবটা দেখে গেলাম। খাওয়া শেষ করে জগারাম এবার উঠে দাঁড়ালো, একটা কলা পাতা ছিঁড়ে সেটাই নিজের হাত মুখে লেগে থাকা রক্ত ভালো করে মুছে নিল। এবার সে বাড়ির দরজার দিকে হেঁটে আসতে লাগলো। আমি এক ছুটে ঘর থেকে বেরিয়ে সিঁড়িতে একটু নেমে দাঁড়ালাম। জগারাম যেন অবলীলাক্রমে সদর দরজা খুলে বাড়ির ভেতরে ঢুকল আর শান্তভাবে চলে গেল নিজের ঘরের দিকে। ভাবটা এমন যেন সে অদ্ভুত কিছু কাজই করেনি, এটা যেন তার কাছে আর পাঁচটা কাজের মতোই স্বাভাবিক। প্রয়োজন নেই কোনো কিছু লুকোচুরির, কোনো গোপনীয়তার। আমি চুপচাপ আবার নিজের ঘরে ফিরে এলাম। আমার মনে আর বিন্দুমাত্র সন্দেহ নেই কি হয়ে চলেছে জগারামের সাথে। তার জন্মকোষ্ঠী, গ্রহরাশির অবস্থান, এমনকি তার আচার আচরণ সব বলে দিচ্ছে যে কি হয়ে চলেছে। পাঁচই দেখলাম, কাল অমাবস্যা, আজ রাতে তো কিছু করা সম্ভব নয়, কাল এই কুপ্রভাব আরো বাড়বে কোনো সন্দেহ নেই, হয়তো কাল রাতেই। আর ভাবতে পারলাম না, যা করার কালকেই আমাকে করতেই হবে। আমি থাকতে জগারামের কিছু আমি হতে দিতে পারি না। সেদিন রাতে জগারামে শুরু হলো অসম্ভব রকম পেট ব্যথা, পেটে হাত দিয়ে মেঝেতে পড়ে সে রীতিমতো ছটফট করতে লাগলো। ঘনারামকে বললাম, দাদাকে চেপে চেপে জল খাওয়াও দেখি, ওকে বমি করতে হবে। জল খাওয়ানোর পর তাকে ধরে দুজন মিলে এলাম বাইরে। অনর্গল বমি করতে লাগলো সে। স্পষ্ট দেখলাম তার মুখ থেকে বেরিয়ে এসেছে সেই পাখির হাড়, মাংসের টুকরো। বাড়িতে টুকটাক কিছু জড়িবুটি ওষুধ ছিল, তাই খাইয়ে তাকে শান্ত করানো হলো। জগারাম একটু শান্ত হয়ে ঘুমোলে বাড়ির সকলের সামনে তার মাকে বললাম, মা ঠাকুরুন, আমি সব কিছু দেখে যা বুঝেছি জগারামের কোনো শরীর খারাপ হয়নি, বরং ওর ওপর কালো শক্তির কুপ্রভাব পড়েছে। হ্যাঁ, তার মানে? দেখো ঘনরাম, তুমি শিক্ষিত, পড়াশুনো জানো, তোমার হয়তো একটু বিশ্বাস করতে কষ্টই হবে, কিন্তু আমাদের এই প্রকৃতি যা আমরা রক্ত মাংসের চোখ দিয়ে প্রতিনিয়ত নিরীক্ষণ করছি, তার বাইরেও একটা জগৎ রয়েছে। এই জগতের কিছু নিয়মকানুন রয়েছে, তবে সেটা আমাদের দৃষ্টি ও বোধ দুটোরই বাইরে। দুটো সমান্তরাল জগৎ পাশাপাশি নিজেদের নিজস্ব ছন্দে ঘুরে চলেছে, কিন্তু স্থান কাল পাত্র ভেদে কোনো কারণে এই দুয়ের মধ্যে সংযমের রাস্তা সুগম হলে তৈরি হয় সংঘর্ষ। আমাদের চোখে তখন ধরা দেয় ওপারের জগৎটার অদ্ভুত সব ঘটনা, যা আমরা অলৌকিক বলে আখ্যা দিই। তোমাদের বাড়িতে এই তুলসী গাছ শুকিয়ে মরে যাওয়া বা সকালে বাড়ির উঠোনে মরা পাখি দেখতে পাওয়া, এসবেরই লক্ষণ। তোমার দাদার জন্মকোষ্ঠী দেখতে গিয়ে আমি দেখতে পাই
ওর জীবনের এই পর্যায়ে এমন অদ্ভুত ঘটনার অভিজ্ঞতার কথা রয়েছে। বিশেষ করে কিছু সময়ের হিসেব তার জীবন থেকেই হারিয়ে যাবে। এটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে, যদিও আমার বিশ্বাস তোমার দাদা এখন ওই পর্যায়ের মধ্যে দিয়েই যাচ্ছে। এর কোনো নির্দিষ্ট কারণ নেই, কোনো ব্যাখ্যাও নেই, এটাই হয় এবং হয়ে চলেছে। তোমার দাদার উপর কালো শক্তির প্রভাব পড়েছে। প্রথম দিন আমি যখন তোমাদের বাড়ি আসি বুঝতে পেরেছিলাম এখানে অলৌকিক কিছু ঘটতে চলেছে, তবে সেটা কি তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো কিছুই করতে পারতাম না। তাহলে আমি এর থেকে বাঁচার কোনো উপায় তো থাকবেই। আছে, উপায় আছে। আমি তোমাকে কয়েকটা জিনিস লিখে দিচ্ছি, একটু জোগাড় করে দিও কাল সকালে। তবে কি জানো ঘনরাম, আমার এটা আগেই বোঝা উচিত ছিল। কাল অমাবস্যা, এই শক্তির প্রভাব আরো বাড়বে। আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। কাল একটা যজ্ঞ করব। ঘনরাম আমার দুটো হাত ধরে বলল, ঠাকুরমশাই ঠাকুরমশাই, আপনি যা ভালো বোঝেন তাই করুন, আপনার যা লাগে আমি আমি সব দেব, শুধু আমার দাদাটাকে আমার দাদাটাকে ঠিক করে দিন ঠাকুরমশাই। চিন্তা করো না, আমি আছি, যখন কিচ্ছু হতে দেব না। যজ্ঞের জন্য উপকরণ যা লাগবে সবটা ঘনরামকে লিখে দিয়ে বললাম। তোমাদের বাড়ির যে যজমান ব্রাহ্মণ তাকে খবর দিও, বাড়ির যে কোনো যজ্ঞের সময় কুলপুরোহিতের উপস্থিতি থাকাটা আবশ্যক। আর উঠোনেই যজ্ঞ করব, বালি আর কাদা দিয়ে বেদি বানাতে হবে। পরদিন সকাল থেকে এই জগারামের অবস্থা যেন আরো শোচনীয় হয়ে পড়ল। তার শরীরে যেন কোনো সারই নেই, নির্জীবের মতো পড়ে রইল সে। তার এই অবস্থা গোটা বাড়িতে যেন একটা শোকের ছায়া তৈরি করল। যদিও এমনটা যে হবেই তা আমি জানতাম। অমাবস্যা তিথি শিয়রে উপস্থিত, মনে মনে এটাই প্রার্থনা করতে লাগলাম, হে ঈশ্বর, ঝগড়ামের প্রাণটা অন্তত বাঁচিয়ে রেখো। শোকের বাড়ি, রান্না খাওয়া কোনোটাই ঠিক মতো হয় না। আমাকে তবুও তারা মধ্যাহ্ন ভোজনের কথা বললে, আমি কিন্তু খেলাম না। যজ্ঞের প্রধান পুরোহিত হিসেবে আমাকে নিরম্ব উপবাস থাকতে হয়। বেলা যত বাড়তে লাগলো জগারামের অবস্থা আরো সঙ্গীন হতে লাগলো। বাড়িতে রীতিমতো এবার কান্নার রোল উঠল, অথচ সন্ধিক্ষণ না হলে যে যজ্ঞ শুরুও করা যাবে না। কুলপুরোহিত নরেশ বাড়ুজ্যকে খবর দেওয়াই ছিল, যথাসময় সে এসেও গেল। কাদা দিয়ে একটা চতুর্মুখ প্রদীপ আমি আগেই বানিয়ে রেখেছিলাম, বিকাল হতেই সেটা জগারামের স্ত্রীর হাতে দিয়ে বললাম, এটা বাড়ির দাওয়ায় জ্বালিয়ে রাখো সলতি আর তেল দিয়ে, দেখো যেন যজ্ঞ শেষ না হওয়া পর্যন্ত এটা না নেবে। ঘনরামকে আগেই বলে রেখেছিলাম তার দাদার গায়ের একটু রক্ত আর চুল কেটে রাখতে, যজ্ঞের আহুতিতে ও জিনিস লাগবে। এবার একটা মাটির কলসিতে কিছুটা জল নিয়ে তাতে কুলবড়ুইয়ের বেশ কয়েকটা পাতার হলুদ বেটে ভিজিয়ে দিলাম। দেখতে দেখতে সূর্যাস্ত হয়ে গেল। গধূলি লগ্ন পড়তেই সেই জল সমেত কলসি মন্ত্রশুদ্ধি করলাম। তারপর সেটার থেকে কিছুটা জল নিয়ে গায়ে ছিটিয়ে বাকিটা ঘনরামকে দিয়ে বললাম, তুমি আর নরেশ ঠাকুর মিলে এটা দিয়ে তোমার দাদাকে স্নান করাও, তারপর শুদ্ধ কাপড় ধুতি পরিয়ে নিয়ে এসো, যজ্ঞ শুরু করব। কথা মতো ওরা সব কাজই করলে। আমি স্নান সেরে শুদ্ধ রক্তাম্বর ও উপবীত ধারণ করে যজ্ঞবেদীর সামনে বসলাম। নরেশকে বললাম, তুমি ইষ্টমন্ত্র জপ করতে করতে এই গঙ্গা জল বাড়ির চারধারে ছিটিয়ে দাও, আর তারপর আমার কাছে এসে বসো। নরেশ ঠাকুর তাই করল। মন্ত্র পড়ে নিজেকে বন্ধনে আবদ্ধ করে যজ্ঞ শুরু করলাম। দাওয়ায় তখন জগারামের স্ত্রীর হাতে জ্বলে উঠেছে আমার চতুষ্কোণ মৃত প্রদীপ। জগারামকে স্নান করিয়ে শুদ্ধ কাপড় পরিয়ে যজ্ঞবেদীর সামনে এনেছে ভাই ঘনরাম। ওদিকে কিছুটা দূরে ছোট নাতিকে কোলে নিয়ে বসে তখনও অযোধ্যায় কেঁদে চলেছে। নিজের চোখের সামনে প্রথমে স্বামীর এমন মৃত্যু, তারপর ছেলের এমন অসহায় অবস্থা, একজন নারীর জীবনে এর থেকে কষ্টের আর কি বা হতে পারে। জগারামের কপালে একটা তিলক টেনে তার গায়ে গঙ্গা জল ছিটিয়ে দিলাম। জগারাম কিরকম যেন বেহুশ হয়ে পড়ে আছে তার ভাইয়ের কোলে। রক্ত অবলম্বন ছাড়া লতানে গাছ যেরকম লুটিয়ে পড়ে মাটির ওপর। আমি যজ্ঞ শুরু করলাম। কাদা ও বালি দিয়ে তৈরি যজ্ঞবেদীর ওপর দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। শুরু হলো আমার মন্ত্রপাঠ।
আমার নির্দেশে নরেশ ঠাকুর একটু একটু করে যজ্ঞের আগুনে ঘি ঢালতে লাগলো। আমি মন্ত্র বলতে বলতে একটা রক্ত করবিতে চন্দন মাখিয়ে সেটা ছুড়ে দিলাম যজ্ঞের আগুনে, আর সাথে সাথে আশপাশের নিস্তব্ধতা পরিবেশটা কিরকম যেন অশান্ত হয়ে উঠল। এতক্ষণ ভাইয়ের বুকে লুটিয়ে থাকা জগারাম যেন আশঙ্কায় অজানা কোনো শক্তি বলে রীতিমতো লাফিয়ে উঠল। আমি বুঝতে পারলাম কালো জাদুর প্রভাব তার উপর আবার তীব্রতর হতে চলেছে। এই অমাবস্যা তিথি মোটেই তার জন্য ভালো লক্ষণ নয়। আমি সেসব দিকে মন না দিয়ে অনর্গল মন্ত্র বলতে লাগলাম। ততক্ষণে জগারাম যেন পশুর মতো ছটপটানি শুরু করেছে। তার মুখ থেকে কিরকম অমানসিক গোঙানি আর গর্জন বেরিয়ে আসছে। বুঝলাম ঘনারামের একার পক্ষে তাকে ধরে রাখা সম্ভব হবে না। আমার অঙ্গুলি নির্দেশে নরেশ বাড়ু যে ছুটে গেল তাকে সাহায্য করার জন্য। ঘনারাম, নরেশ আর জগারামের স্ত্রী তিনজনে মিলেও যেন তাকে ধরে রাখতে পারছে না। জগারাম কি করতে চাইছে, কেন করতে চাইছে তা সে নিজেও জানে না। তার বিধবা মায়ের কান্না ছেলের অবস্থা দেখে ততক্ষণে চরমে উঠেছে। আশপাশের বাতাসও যেন রীতিমতো অশান্ত হয়ে উঠেছে। হাতে একটা আঁশেওড়ার ডাল নিয়ে আমি মন্ত্র বলতে বলতে অনবরত মাটির ওপর চাপড়াতে লাগলাম। জগারাম ততক্ষণে উদ্ভ্রান্তের মতো চিৎকার করতে শুরু করেছে। জগারামের রক্ত ছোট একটা পাত্রে আগেই সংগ্রহ করে আমাকে দিয়েছিল তার ভাই। কাগজে মোড়া জগারামের কাটা চুলগুলো নিয়ে রক্তে ভিজিয়ে তা আহুতি দিলাম যজ্ঞের আগুনে। লক্ষ্য করলাম দাওয়ায় রাখা প্রদীপের শিখা দপদপ করে জ্বলতে শুরু করেছে, যেন জগারামের অশান্ত আত্মা মুহূর্তের জন্য স্থান নিয়েছে ওই মৃত প্রদীপের শিখায়। আমি আরো কিছুটা ঘি আগুনে দিতেই তা আরো দাউ দাউ করে জ্বলে উঠল। শুনতে পেলাম ঘনারামের চিৎকার, ঠাকুরমশাই ঠাকুরমশাই, দাদাকে যে ধরে রাখতে পারছি না। মধু সুন্দরী দেবীর দেওয়া শক্তি মন্ত্র বলতে বলতে আমি কিছুটা হলুদ আর সর্ষে নিয়ে ছিটিয়ে দিলাম যজ্ঞের আগুনে, আর দিলাম চন্দন মাখানো আরো একটি ফুল। ধীরে ধীরে কমতে লাগলো আগুনের শিখা, আর একটা কালো চাপ ধোঁয়া যেন বেরিয়ে আসতে লাগলো সেখান থেকে। আমি ইষ্ট মন্ত্র জপ করতে করতে অনবরত গঙ্গা জল ছেটাতে লাগলাম ছটফট করতে থাকা জগারামের ওপর। আগুনের ওপর জল ছেটালে তা যেরকম ধীরে ধীরে শান্ত হয়ে আসে, জগারামও ঠিক সেরকমই মন্ত্র পড়া জলের ছিটা গায়ে লাগতেই ধীরে ধীরে শান্ত হয়ে এলো। কালো ধোঁয়ায় স্তূপটার দিকে তর্জনী নির্দেশ করে ধীরে ধীরে ঊর্ধ্ব ক্ষেপণি মন্ত্র উচ্চারণ করলাম। আস্তে আস্তে সব কিছু শান্ত করে দিয়ে সে অপার্থিব অন্ধকার যেন ওপরে উঠে মিশে গেল পার্থিব আধারের সাথে। তারানা থামল। সিগারেটের অবশিষ্টাংশটুকু ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালার মধ্যে গুঁজে দিল। আমি আর কিশোরী এতক্ষণ হাঁ করে সবটা শুনছিলাম। তারানা থামতেই কিশোরী কিরকম যেন যন্ত্র মানবের মতো বলে উঠল, তারপর? তারপর আর কি, যজ্ঞ সমাধা হলো সুস্থভাবে। নিয়ম অনুযায়ী যজ্ঞের আগুনের নিভে যাওয়ার পর তার ছাই নিয়ে একটা তাবিজের মধ্যে ভরে তা দুধ ও হলুদ মাখানো সুতোর সাহায্যে বেঁধে দিলাম জগারামের বাহুতে, আর বললাম, আসছে পূর্ণিমা অবধি এই জিনিস নিজের হাতে বেঁধে রেখো। ঠিক পূর্ণিমা তিথিতে ব্রহ্ম মুহূর্তে এটা খুলে জলে দেবে, আর তারপর স্নান সেরে ঘরে ঢুকতে হবে। পরের দিন আমি ফিরে এসেছিলাম বাড়িতে। সেদিন রাতেই জগারাম অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল। এই ঘটনার বেশ কয়েকদিন পরের কথা। জগারাম এসেছিল আমার বাড়ি। ঈশ্বরের কৃপায় সে অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল। আগের মতোই তার শরীরে সেই চাঙ্গা কর্মক্ষম ভাবটা দেখে ভারী আনন্দ হয়েছিল। এক বছর পর কালা ওষুধ কাটলে ওদের বলেছিলাম বাড়িতে একটা সত্যনারায়ণের পুজো করাতে। এবার আমি বললাম, এটাই তার মানে কালো জাদু? কোনটা কি অত তোমাদের আমি বোঝাতে পারবো না বাপু, তবে কালো জাদু বশীকরণ বলতে তোমরা যেগুলো মনে করো তা অতি নিম্ন মানের। ওতে আজকের দিনে অন্তত অস্বাভাবিক কিছুই নেই। আচ্ছা একটা প্রশ্ন, জগারামের বাবার তাহলে কি হয়েছিল? তিনিও কি?
তা জানি নে, হয়তো সেটাই হয়েছিল। তা জন্মকোষ্ঠি তো আর আমি দেখিনি নাকি, হ্যাঁ যতটুকু শোনা সেটাও জগারামের মুখে। যাক আবার অন্যদিন শোনাবো কোন, এখন মনে হচ্ছে আবহাওয়া ভালো নয়, বৃষ্টি আসতে পারে, রাতও হলো। কাল তো আবার তোমাদের অফিস রয়েছে, হ্যাঁ বেরিয়ে পড়ো বাবু দেখিনি। কিশোরী হেসে বলল, কি আছে, এ বৃষ্টি এলে না হয় আপনি সেটা থামিয়ে দেবেন আমাদের জন্য, হ্যাঁ। বেরিয়ে আস্তে আস্তে শুনলাম তারানাথ হেসে বলছে, এই কিশোরীটার ফাজলামির বদ স্বভাব আর পাল্টাবে না।